অনুরোধ করবো আমার যারা প্রতিবেশী আছে, যারা আমাদের মানে সম্মান করে, সবাই যেন নৌকার ভোট করে, এটুকু আমি কাজ করে দিব নৌকাকে জেতানোর জন্য। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আসন্ন নাটোর পৌরসভা নির্বাচনে দলীয়ভাবে মনোনীত মেয়র প্রার্থীর উপস্থিতিতে নৌকার পক্ষে ভোট চেয়েছেন 3 সংসদ সদস্য। শনিবার রাতে নাটোর শহরের কান্দি ভিটুয়া এলাকায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর 4 আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস এবং নাটোর নওগাঁ সংরক্ষিত নারী সংসদ সদস্য রত্না আহমেদ নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট চান। নির্বাচন তফসিল হওয়ার পরে অর্থাৎ প্রতীক বরাদ্দের পূর্বে কোনো প্রার্থী প্রচার প্রচারণা করতে পারবে না, তবে নির্বাচন পূর্ব সময়ে বলতে বোঝাচ্ছে যে তফসিল হওয়ার থেকে শুরু করে নির্বাচনের ফলাফল গেজেট হওয়া পর্যন্ত নির্বাচন পূর্ব সময়ে, এটা তো প্রচারণার ক্ষেত্রে শুধু বললাম, তবে এমপি মন্ত্রী বা কোনো সরকারি সুবিধাভোগী সম্পাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তি, এরা কোনো অবস্থাতেই কোনো প্রার্থীর পক্ষে ভোট চাইতে পারবে না বা কোনো প্রচার প্রচারণা চালাতে পারবে না, সেটা সর্বাবস্থায় আচরণবিধির লঙ্ঘন। আমরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নাটোর পৌর আওয়ামী লীগের একটি সভা অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমাদের দলীয় প্রার্থীর পক্ষে আমরা দলীয় নেতাকর্মীদের মাঝে, আমরা কিন্তু সাধারণ পাবলিকের কাছে আমরা কোনো ভোট চাই নাই, আমরা দলীয় নেতাকর্মীর কাছে নৌকার পক্ষে কাজ করার জন্য অনুরোধ করেছি, তাদের পক্ষে কাজ করার জন্য আমরা সিদ্ধান্ত বা আমাদের দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেছি। আমরা কিন্তু বাহিরে গিয়ে কোথাও ভোট চাই নাই, আমরা মাঠে ময়দানে বা বিভিন্ন পাড়ায় মহল্লায় কিন্তু আমরা ভোট চাই নাই, আমার দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানিয়েছি। এটা কিন্তু আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না, আমি বিশ্বাস করি। যদি আচরণবিধি লঙ্ঘিত হয়ে থাকে, রিটার্নিং অফিসার তিনি এই বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসবেন, পাশাপাশি প্রতীক বরাদ্দর পর থেকে আমাদের আচরণবিধি প্রতিপালনের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে, তিনি অবশ্যই এই বিষয়টি আমলে নেবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।